केंद्रीय बाहिनी मोतायेन निये कोलकाता हाईकोर्टेर राय के सुप्रीम कोर्टे चैलेंज करते गिये धक्का खेयेछे राज्य निर्वाचन कमिशन। किन्तु एखानेई शेष नय, केंद्रीय बाहिनी मोतायेन निये बुधवार कोलकाता हाईकोर्ट जे कठोर निर्देश दिएछे उच्च आदालते से ब्यापारे रिव्यू पिटिशन दाखिल करते पारे निर्वाचन कमिशन। सूत्रेर दाबी, बुधवार अनेक रात पर्यन्त आईनज्ञदेर संगे बैठक ओ परामर्श करे एक प्रकार सेई सिद्धान्त नियेछेन राज्य निर्वाचन कमिशनार। उल्लेख, केंद्रीय बाहिनी मोतायेन निये सुप्रीम कोर्टे राज्य स्पेशल लिव पिटिशन खारिज হয়ে যাওয়ার পর বুধবার হাইকোর্টের আরো কঠোর নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি টি এ শিবকানুমের নির্দেশ, 2013 সালে পঞ্চায়েত ভোটে যে সংখ্যায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছিল তার চেয়েও বেশি মোতায়েন করতে হবে এবার, অর্থাৎ 82,000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালতের নির্দেশ, 24 ঘন্টার মধ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে রিকুইজিশন পাঠাতে হবে কেন্দ্রকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, বৃহস্পতিবার হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে পারে নির্বাচন কমিশন। হাইকোর্টে কোনো সুরাহা না হলে কমিশন ফের সুপ্রিম কোর্টে যেতে পারে, এমনটাই সূত্রের দাবি। যদিও বুধবার সে ব্যাপারে কিছুই বলতে চায়নি নির্বাচন কমিশন। রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাজীব সিনহা। স্যার, হাইকোর্টের নির্দেশের পর তার আপনারা কি সিদ্ধান্ত নেবেন? হাইকোর্ট নির্দেশ আমরা এখনো পাইনি, আমি এতক্ষণ চেষ্টা করছিলাম, এখনো ওয়েবসাইটে উঠিনি, আসুন করতে স্টাডি না করে কিছু বলা যাবে। স্যার, সুপ্রিম কোর্টে কবে যাচ্ছে? কেন্দ্রীয় বাহিনী আসবে স্যার, সুপ্রিম কোর্টে আবার কবে যাচ্ছে?